হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আর সেখানে বলেছিলাম যে আমার একটু ওজন বেড়ে গিয়েছে, 2-2.5 কেজি মতো ওজন বেড়ে গিয়েছিল। মূলত আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। আমার রিসেন্ট ব্লগগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি অনেক 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 খাওয়া দাওয়া করছি। হোক, আমার যে 2-2.5 কেজি বেড়ে গিয়েছিল ওইটা বলতে গেলে 1 সপ্তাহের মধ্যে কমে গিয়েছে। তো আমি আজকে বলবো যে কি করে আমার এই ওজনটা কমলো বা আমি কি ধরনের খাবার খাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত ইন্টারমিটেন্ট ফাস্টিং করে অভ্যস্ত, মানে এটা আমার লাইফের সাথে বা আমার সাথে খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটা আমার অনেক বেশি ভালো লাগে করতে। তো আমি ঘুরে ফিরে এটাতেই আসি। তো আমি মোট 4 বার খাবার খেতাম। 4 বার খাবারের মধ্যে আমার 16 ঘন্টা ফাস্টিং ছিল আর 8 ঘন্টা ছিল ইটিং পিরিয়ড। আমি প্রথমে আমার ফাস্টিং ব্রেক করতাম কি দিয়ে, আমি একটা লাল আটার পরোটা নিতাম, 2টা ডিম পচি নিতাম আর বেশ কিছু শশা নিতাম। তো এইটা হচ্ছে আমার মিল অফ দ্য ডে, কারণ এই লাল আটার পরোটাটা আমার এত পছন্দের যে এটা আমার ডায়েটে আমি রাখি। এটা খেলে আমার মনে হয় যে আমি সব কিছু খেয়ে ফেলেছি, আমার মনটা অনেক খুশি থাকে। এই জন্য আমার ডায়েটে নর্মালি আমি এটা স্কিপ করি না। এটা খাওয়ার ফলে আমার খাই খাই ভাব বা এক্সট্রা কোনো ক্র্যাভিংস হয় না। এটা ছিল আমার প্রথম খাবার। আধা ঘন্টা পরে আমি ছোট্ট 1 কাপ, খুবই ছোট্ট 1 কাপ চা খেতাম। তো এটা কখনো হতো দুধ চা, কখনো রং চা, কখনো আবার কফিও হতো। 3-4 ঘন্টা পরে আমি অল্প পরিমাণে ভাত নিতাম, সাথে মাছ অথবা মাংস, বেশি করে শাকসবজি, সাথে ডাল নিতাম। খাবারটা খেতাম আমি বিকেল 5টার দিকে। আমি সকাল 12টার দিকে আমার ফাস্টিং ব্রেক করতাম আর বিকেল 5টার দিকে আমি এই খাবারটা খেতাম। এর মধ্যে যদি বলেন যে আমি কিছু খেতাম কি না, আমার ক্ষুধা পেত না, ফলে আমি খেতাম না। ক্ষুধা পেলে আবার কিছু খেয়ে ফেলতাম। তারপরে সন্ধ্যার পর মানে 7:30টার দিকে আমি আবারও দেখা যেত যে 2টা বিস্কিট অথবা 1টা পাউরুটি অথবা 1টা ফল কিংবা সালাদ, তার কিছুক্ষণ পরে আবারও আমি 1 কাপ চা খেতাম। সেটা যে কোনো প্রকারই চা হোক না কেন সেটা খেতাম। এর মধ্যে যদি আমার কখনো ক্ষুধা পেত তাহলে আমি টক দই খেতাম। আর কোনো অকেশন ছাড়া আমি ডিনার 7টা থেকে 8টার মধ্যে কমপ্লিট করে ফেলি। তো এই ছিল আমার ডায়েট, খুব সিম্পল। আর এর ফলে যে 2.5 কেজি আমার ওজন বেড়েছিল সেটা আবারও চলে গিয়েছে। আর এর মধ্যে আমি সারাদিনে 10,000 থেকে 15,000 স্টেপ পর্যন্ত হাঁটতাম আর এক্সারসাইজ করতাম। তো এর ফলে আমার 2.5 কেজি ওজন চলে গিয়েছে 1 সপ্তাহের মধ্যে। তো সব কিছুর জন্য ইচ্ছে প্রয়োজন হয়। তো আমি যখন কোথাও ঘুরতে যাই যতটুকু আমি খেতে পারবো ততটুকু আমি খেয়ে নিই, নিজেকে কষ্ট দিই না। কারণ আমি জানি যে আমার এক্সট্রা যদি ওজন বেড়ে থাকে সেটা আমি কমিয়ে ফেলতে পারবো বা কমিয়ে ফেলবো। তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। ওকে, তো আশা করি আমার এই ছোট ভিডিও বা আমার এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।